নিবেদন মহামান্য আদালত নিহত পুলিশ অফিসার সরওয়ার হাসান আচ্ছার বাবা সম্পর্কে আমাদের চাচা তার স্ত্রী মারা যাবার পর সুখে দুঃখে আমরাই তার পাশে থাকতাম ঘটনার দিন এক আনন্দঘন পরিবেশে গাড়িতে ফেরার পথে এই দৌলত খান আর তার ভাই জাফর খান আমারই চোখের সামনে এদের আঘাতে আমার স্বামী প্যারালাইজড হয়ে গেছে ফেলেছে সুন্দর জীবন তাই জীবন নিয়ে যারা সুন্দর সমাজে বিচার খেলা খেলতে চায় তাদের বিরুদ্ধে আমি শুধু ন্যায় বিচার চাই মহামান্য আদালত ন্যায় বিচার চাই মহামান্য আদালত দীর্ঘদিনের সাক্ষ্য প্রমাণ ওই গীতি চৌধুরী সর্বশেষ জবানবন্দিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এই দৌলত খান ও তার ভাই জাফর খান যাকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ইন্সপেক্টর সরওয়ার হাসানকে নৃশংসভাবে হত্যা করেছে ইওর অনার চিরদিনের জন্য এতিম হয়ে গেছে এই বাচ্চা আর হারিয়ে ফেলেছে তার আদরের ছোট দুই বোনকে মহামান্য আদালত এই দেশ থেকে খুন হত্যা রাহাজানি সন্ত্রাস নির্মূল করতে এই সব অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যা দেখে ভবিষ্যতে এই জঘন্য অপরাধ করতে আর কেউ যেন সাহস না পায় দ্যাটস অল ইওর অনার পুলিশ অফিসার সরওয়ার হাসানকে খুন করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা অভিযোগ প্রমাণিত হয় আসামি দৌলত খান ও জাফর খানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল আসামি জাফর খান ফেরারি থাকায় গ্রেপ্তারের দিন হইতে এই আদেশ কার্যকর হইবে বিশ্বাস করবি অপরাধী আইনের কাছে শাস্তি পাবেই বাচ্চা কি কখনো তোমার কথা অবিশ্বাস করেছে ওহো আমি তো ভুলে গিয়েছিলাম যে বাচ্চার পার্সোনাল উকিল আমার পাশে এসে দাঁড়িয়েছে তোমার কথাতে বরাবরই মনে হয় আমি বাচ্চাকে একাই শুধু ভালোবাসি তুমি কি মতো আমার কথার জন্য আমি দুঃখিত বাচ্চাকে তোমার মতো আমিও ভালোবাসি আর কেন ভালোবাসবো না ও যে আমার প্রিন্স বাচ্চা অন্তর ওরা তো শুধু আমার ছোট ভাই নয় আমাদের নিঃসন্তান জীবনের দুটি সন্তান ও আমি বুঝি কেউ না এবার ঋতুর প্রশ্নের উত্তর দাও কাছে আয় কাছে আয় তুই হলি আমার একমাত্র মেয়ে কথাটা ভুলো না কিন্তু ভাইয়া ঋতু আজ বাচ্চার খুশির দিন এই খুশির দিনে আমাদের একটু আনন্দ করা উচিত প্রস্তাবটা যখন তোমার কি করতে হবে সেটাও তুমি বলে দাও কি করা যায় হ্যাঁ শোনো আমরা সবাই মিলে কানামাছি খেলবো হবে না কেন ভাইয়া তুমি তো হাঁটতে পারো না খেলবে কি করে তাহলে গান তুমি গাইবে না তুমি ভাবি গাইবে আমি গাইব না তুমি গাইবে এই ঘরে আসার পর আমাকে রোজ রাতে তুমি গান শোনাতে আজ একটা শুনিয়ে দাও তাহলে বাচ্চার বাবার গাওয়া গানটাই বাচ্চার জন্য গেয়ে শোনাই গান গান তুমি বলো না অসত্য কি তুমি বলো না মিথ্যা কথা তুমি
কথা কথা তুমি বলো না অসৎ পথে তুমি চলো না মিথ্যা কথা তুমি বলো না অসৎ পথে তুমি চলো না সুখে দুঃখে একই সাথে বাধা থেকো হাতে হাতে আমার গান গুলো না মিথ্যা কথা তুমি বলো না অসৎ পথে তুমি চলো না কলিকে তুই একদিন ফিরে পাবি তোমার কথা যেন সত্যি হয় ভাইয়া কত তো খুঁজলাম ভাইয়াকে আমরা আর খুঁজে পাব না তুই দেখিস ভাইয়াকে আমরা ঠিকই খুঁজে পাব বড় হলে সুন্দরী হব বসকে দেখালে অপছন্দ করবে না ভবিষ্যতে কাজেই লাগবে এই তোমরা তোমাদের ভাইয়ের কাছে যাবে এসো আমার সাথে আপনি আমার ভাইয়াকে চেনেন কেন চিনবো না এসো এসো আমার সাথে এসো আই কুলি মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি দৌলত খান পুলিশের হাত থেকে চিন্তায় খবর 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 গরম গরম খবর 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 গরম গরম খবর 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 গরম গরম খবর Thank you.
দেখতে পাচ্ছিস আমি ডিকে মানে দলত খাও তোর সাক্ষীতে আমার ফাঁসির হুকুম হয়েছিল আমি আজ তোর ওপর প্রতিশোধ নেব ইজ্জত নষ্ট করে তোকে কলঙ্কে সাজাবো আর এই কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য আর তোর স্বামী দুজনে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করবি আমাকে বাঁচা শোন হারামজাদি গুন্ডারা তোকে তুলে নিয়ে ভালোভাবে ছেড়ে দিয়েছে এ আমাকে বিশ্বাস করতে হবে শোন এই ঘর তোর জন্য হারাম হয়ে গেছে এক তালাক দুই তালাক তিন তালাক ভাবি তোমার এই ঘটনা ভাইয়াকে জানতে দেওয়া যাবে না কিন্তু ভেবে দেখো ভাইয়া জানতে পারলে তোমাকে ওই লোকটার মতো অবিশ্বাস করবে মানুষ তোমাকে কলম কিনে বলবে তোমার সাজানো সংসার ভেঙে যাবে ওই লোকটার মতো ভাইয়াও তোমাকে তালাক দেবে ও কথা বলিস না বাচ্চা ভাবি তুমি তো আমার মায়ের মতো তাই তোমার সব দোষ আমাকে নিতে দাও বাচ্চা তা হয়নি বাচ্চা তা হয় না এছাড়া কোনো পথ নেই যদি তুমি রাজি না হও তাহলে তোমার কসম আমার বাবার কসম আমি আত্মহত্যা করব তুই খুন করেছিস গীতি গীতি কি গো দেখো গীতি আমার আমার প্রিন্সের হাতে খুনের রক্ত ওনাকে দৌলত খানকে খুন করেছে যে প্রিন্সকে না না প্রিন্স না বাদশা যে বাদশাকে আমরা সন্তানের মতো মানুষ করতে চেয়েছিলাম সেই বাদশা খুনির খাতায় নাম লিখিয়েছে তুমি তো উত্তেজিত হচ্ছ কেন ও ছেলে মানুষ হয়তো একটু ভুল করেছে তাই বাদশার ভুলটিকে এত বড় করে দেখছো কেন ছোট করে দেখার মতো ঘটনা নয় গীতি খুন করা আইনের চোখে অনেক বড় অপরাধ আইন তোর খুনটাকে ভুল বলে স্বীকার করবে না গীতি তুমি একবার ভেবে দেখেছো এই খুনের গন্ধে এই বাড়িতে পুলিশ আসবে বাচ্চাকে আমাদের চোখের সামনে থেকে ধরে নিয়ে যাবে মারধর করবে হয়তো বিচারে ওর ফাঁসি হয়ে যাবে সেই দুঃখ কষ্ট তুমি আমি দিতে পারবো না তাই পুলিশ আসার আগেই বাচ্চাকে বাড়ি থেকে চলে যেতে বলো গীতি আমি ওকে কোথায় যেতে বলবো আমরা ছাড়া যে ওনার কেউ নেই ওগো বাচ্চাকে আমি আমার আঁচলের নিচে লুকিয়ে রাখবো পুলিশ এলে তুমি শুধু একটা মিথ্যা কথা বলো বাচ্চা এই বাড়িতে নেই গীতি তুমি তো জানো আমি মিথ্যা কথা বলতে পারি না তাই বলছি ওকে চলে যেতে বলো অন্য কোথাও হারিয়ে যেতে বলো কেবল ভাবি তুমি শুধু আমার ভাবি নাও মা তুমি শুধু আমাকে আদর করে দোয়া করে দাও তাহলে কোনো বিপদে আমাকে স্পর্শ করতে পারবে না
ভাবি আজ যাওয়া নিষেধ তাই বলছি ফিরে যা আম্মু আব্বু এখন আসছে না কেন তোমার আব্বু এসে গেছে আব্বু আব্বু হোয়াট অপারেশন ব্যর্থ হয়েছে উইল দ্যাট বাস্টার্ড Tiger, 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 t
বিশ্বাস করো টাইগার, আমি মুক্তাকে ভালোবাসি, মুক্তাও আমাকে ভালোবাসে। কিন্তু আজ মুক্তার বাবা গুন্ডা ভাড়া করে মুক্তাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে। টাইগার, আমি শুনেছি যেখানে অন্যায় সেখানেই তুমি, তাই তোমার কাছে আমি আমার ভালোবাসাকে ভিক্ষা চাইতে এসেছি। ওকে তুমি আমার কাছে এনে দাও। টাইগার, বিনিময়ে তুমি যত টাকা চাও আমি দেব। টাইগার কখনো উপকারের প্রতিদান নিতে জানে না। তুই বিয়ের আয়োজন কর, আমি তোর ভালোবাসাকে তোর কাছে ফিরিয়ে দেব। দোহাই আপনার, আমাকে আমার সম্মান ভিক্ষা দিন। ছেলেকে ফিরিয়ে নিয়ে গেলে আমি মানুষ হিসেবে মুখ দেখাতে পারবো না। দেখুন রহমান সাহেব, আদালতে আইনের ব্যবসা করেন জানা ছিল, কিন্তু মেয়ের ব্যবসা করেন এ আমার জানা ছিল না। মিথ্যা অপবাদ আমাকে দেবেন না, আমার মতো বিপদ আপনার হলে আপনি আমার অবস্থাটা বুঝতে পারতেন। বেশি কথা বলবেন না, আপনি একটা ঠক প্রতারক। এই তোমার ছেলেকে নিয়ে যা। না, যাবেন না, আমাকে দয়া করুন, করুণা করুন। আমি হলে দয়া চাইতাম না, করুণা ভিক্ষা করতাম না, এই কলঙ্কিত মুখ কাউকে দেখাতাম না, আত্মহত্যা করতাম। আমার সব স্বপ্ন মিথ্যা হয়ে গেল, আমার সব স্বপ্ন হয়ে গেল মিথ্যা হয়ে গেল, মিথ্যা হয়ে গেল আমার সব স্বপ্ন, মিথ্যা হয়ে গেল, মিথ্যা হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। রাজু, এই নে তোর ভালোবাসা। খবরদার আমাকে স্পর্শ করবি না। আরে না না, আমি তোকে স্পর্শ করতে চাই না, আমি চম্পারানের কাছে তোকে বিক্রি করে টাকা চাই, টাকা। চম্পারানী, তুমি যাও, যাও না, যাও যাও। এসো, এই নাও চম্পারানী, তোমার চিড়িয়া কা বুলবুল, এবার আমার পাওনা টাকাটা দিয়ে দাও। বহুত প্যারি সুয়াত হয় তোমারা, ক্যা তুমি সমস্ত নেই, ঠিক হ্যায় मैं तुम्हारे लिए बांग्ला बात करूंगा। आ जाना, हाय मैं बन जाऊंगा, हाय ये जो देखो चमका है, गुड वेरी गुड। आमी चाय तू एमनी करे चमका दी, आज तोके दी आमी दो हाथे कर करे टाका गुनबो। खान जी आइए ना। হারামজাদি, তোর বাবার ওকালতিতে একদিন আমার ফাঁসির হুকুম হয়েছিল, আজ তোকে দিয়ে আমি এমন প্রতিশোধ নেব যাতে তোর বাবা নিজেই ফাঁসিতে ঝুলে আর তুই ঝুলবি আমার গলায়। আমার সাথে
ভাইয়া রাজু তোমার সাথে প্রতারণা করেছে মুক্তা রাজুকে ভালোবাসে না মুক্তাকে বিক্রি করার জন্য তোমাকে দিয়ে মুক্তাকে তুলে নিয়ে গেছে তুমি মুক্তাকে বাঁচাও নইলে মুক্তা সর্বনাশ হয়ে যাবে প্রথম আঘাতে বাধা আসলে আমি দ্বিতীয় আঘাত করি না বাট আমি তোকে ব্যঙ্গা নহি আমি তোকে এমন ভাবে মারব মৃত্যুর পর আমার নাম ইয়াদ রাখবি মই হু চম্পা রানী টাকার বিনিময়ে তুই আমাকে তুলে নিয়ে গিয়েছিলি তোর জন্য আমার বাবা আত্মহত্যা করেছে সেই টাকা আমি তোকে দেব ফিরিয়ে দে আমার বাবাকে ফিরিয়ে দে আমার জীবনের সুখ হাসি আনন্দ ফিরিয়ে দে
আঘাত কর অসম, আমি তোমাকে আঘাত করতে পারবো না। আঘাত কর বলছি, আঘাত কর। তোমার অবাধ্য হবার জন্য তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমি আমি তোমাকে আঘাত করতে পারবো না। সেই টাকা আমি তোকে দেব, ফিরিয়ে দে আমার বাবাকে, ফিরিয়ে দে আমার জীবনের সুখ হাসি আনন্দ, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। আমি আর পাচ্ছি না মা, আরো বার মারতে মারতে আমার শরীরটাকে কত বিক্ষত করে দে। আমি একটি মেয়ের ঘর বাঁধার স্বপ্নকে মিথ্যে করে দিয়েছি, আমি আমি ওর থেকে অমানুষ হয়ে গেছি রে, আমি ওর থেকে অমানুষ হয়ে গেছি। ভাবি, মিষ্টি তো খেলাম, কিন্তু কারণটা কি? আমার সন্তান এমকম পাস করেছে, আজ প্রথম ব্যবসার দায়িত্ব নিচ্ছে। সন্তান? আপনার তো কোনো সন্তান নেই। ভাবি, তুমি আমাকে এত ভালোবাসো জানতাম না। আসলে আসলে তুমি আমার মা, আর ভাই আমার বাবা। এত বেশি বলিস না ছোট ভাই, অতি ভক্তি চুরির লক্ষণ। তুই ঠিকই বলেছিস, আমি তো চুরি। কোন রকম নাচার কাজ চেষ্টা করবে না, তাহলে চিৎকার করে লোকজন জড়ো করবে। এই তোরা তোদের কাজ কর, যা। আর একটা কথা বললে 12টা বাজিয়ে ছাড়ব। তুমি কাজ শেষ? শেষ। ও লোককে জেলে thank you.
আমি জানতাম এমন একটা ঘটনা ঘটবেই, তাই বেশি দূরে যাইনি। এবার তো বুঝতে পারছো, কাউকে বিপদে ফেলতে চাইলে নিজেকেই বিপদে পড়তে হয়। তুমি আর কে বাবা? বাবা সবে মাত্র কয়েকদিন আগে ওকে আমি বিয়ে করেছি, তাই আপাতত সন্তান নিতে চাই না, আর বাবার ডাকও শুনতে চাই না। কি গো, তুমি কি বলো? না, পারবো না। বাবা ডাকতে না চাস? বাবা ডাক শোনার অভ্যেস তো নিশ্চয়ই আছে। আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমার ঋণ কোনদিন শোধ করতে পারবো না। ও হিরো, তুমি না এলে, তুমি না এলে হিরো, আমি তোমার ঋণ কোনদিন শোধ করতে পারবো না। আমি তোদের দুই বোনকে রাস্তা থেকে কুড়িয়ে এনে অনেক টাকা খরচা করে এত বড় করেছি শুধু আমার স্বার্থের জন্য, তাই তোরা মুক্তি চাইলেও আমি তোদের মুক্তি দিতে পারি না লো, পারি না। ধন্যালো, হায়! চম্পারানী ঠিকই বলেছি। শুন, তোর ছোট বোনকে দিয়ে যদি দেহ ব্যবসা করাতে না চাস, তাহলে আমাদের সব কথা তোকে শুনতে হবে। কিন্তু আর কতদিন আমাদের নিয়ে খেলবে? যতদিন আমাদের টার্গেট সাকসেস না হয়। যা, চোখের পানি মুছে অন্তরের বাড়িতে যা। ভাবি,
ওর কথা তুমি বিশ্বাস করো না, আমি যা বললাম এটাই সত্যি। ফের মিথ্যে কথা? আমি নিজে তোর বুকের মধ্যে মেয়েটাকে দেখেছি। এখনো সময় আছে, বল মেয়েটার নাম কি, কোথায় থাকে? অন্তর, তোমার মানি ব্যাগ। ওই যে ওই সময় পড়ে গিয়েছিল। ভাবি আসামি সামনে সরাসরি জেরা করো। বেশ তো, বিশ্বাস না হয় জিজ্ঞেস করো। কি নাম তোমার? চৈতি। চৈতি, কে কে আছে তোমার? ভাইয়া বিদেশে, বাবা নেই, বাড়িতে শুধু মা। নামটা বুঝি আপনার পরিচিত? নামটাই পরিচিত, কিন্তু তুমি সেই পরিচিত জন্য। এবার বলো, ছোট ভাইয়ের সাথে তোমার কতদিনের পরিচয়? অনেক দিনের। মানে মানে খবরদার, তুই কথা বলবি না। পরিচয়টা কি শুধু পরিচয় না অন্য কিছু? আমরা দুজন দুজনকে ভালোবাসি। মিথ্যে, সব মিথ্যে। দেখো দেখো অন্তর, তুমি ভাবির কাছে মিথ্যে কথা বলতে পারো, কিন্তু আমি পারবো না। ভাবি, দেখো আর একটা মিথ্যে বলার চেষ্টা করলে তোর সব কটা দাঁত ফেলে দেবো। যা, এখান থেকে ভাগ। কবে ভাবি অন্তর আমাকে? কোনো ভয় নেই, এবার তোমার বাসার ঠিকানাটা বলো, আমি ওর ডুবে ডুবে পানি খাওয়ার শাস্তি দেওয়ার ব্যবস্থা করি। শাস্তির কথাটা শুনে আমি অনেক খুশি হয়েছি। চৈতির মুখে অন্তরের কথা শুনে আমার খুব পছন্দ হয়েছে। আমি অন্তরের ভাইয়ের সাথে কথা বলে বিয়ের দিনটা পাকা করে ফেলব। আপনি? আমি হলাম চৈতির যমজ বোন, নাম ইন্সপেক্টর ফারহানা। কিন্তু কিন্তু চৈতি তো বলেছিল ওর কোনো বোন নেই। হয়তো মিথ্যে কথা বলেছে। দেখুন ম্যাডাম, এবার নিশ্চয় স্বীকার করবেন চৈতি আসলে মিথ্যাবাদী। আপনাকে মিথ্যে করে বলেছে, আমি আমি ওর ইজ্জত নষ্ট করি। এখনো বলছি সত্যি কথা বলো। নইলে শুধু থানাতেই নয়, তোমার ভয় ভাবিকেও ডেকে আনবো। এই সেরে সেরে বাবা। আরে ভাই বিশ্বাস করুন, ওই মেয়েটিকে আমি ভালোবাসি না, কিন্তু ভালোবাসি এই কথাটা শোনার জন্য। ওই মেয়েটি মিথ্যে করে আপনাকে এইসব বলেছে। কোন কথাটা শোনার জন্য? ভালোবাসি। কোন কথাটা শোনার জন্য? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সত্যি ভালোবাসো? আমিও তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হ্যালো। হ্যালো, বলো কি? হ্যাঁ বলো না। হৃদয় কি শিকাপন, এই যে প্রেমের শিহরণ, এই যে প্রেমের শিহরণ। হ্যালো হ্যালো হ্যালো, বলো বলো বলো। হ্যালো হ্যালো হ্যালো, বলো বলো বলো। বল বল না, ওরে যে প্রেমের শিহর, ওরে যে প্রেমের শিহর।
বসে খালে প্রেম করে বলে তুমি যে হলে আমার আমিও হলাম তোমার তুমি যে হলে আমার আমিও হলাম তোমার চিরদিন রবি ভাগ এ যে প্রেমের শিহর সাগরদের গায়ে হাত তুলেছিস আজ তোকে হকি বল বানিয়ে আমরা সবাই মিলে হকি খেলবো কারো গায়ে হাত তোলার চেষ্টা করলে আমি তোর প্রেমিকাকে গুলি করে মারবো পা দুটোই ফ্র্যাকচার হয়ে গেছে তাড়াতাড়ি বিদেশে পাঠাতে হবে নইলে পঙ্গু হয়ে যাবে অন্তরকে পঙ্গু হতে দেব না ডাক্তার সাহেব যত টাকার বিনিময়ে হোক আমি অন্তরের পা দুটো ভালো করতে চাই আমি আগামীকালে ওকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করব ভাবি অন্তরের সে তুমি বিদেশ গেলে
ভাইয়া কি দেখবে কে? তাই আমাকে যেতে দাও ভাবি। ভাবি উনি অন্তরকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। ভাইয়া আমি অন্তরকে নিয়ে আগামীকাল ব্যাংকক যাচ্ছি, ওর জন্য দোয়া করবেন। তুমি আমাকে ভাইয়া বলে ডেকেছ, ছোট বোনের ভালোবাসার মানুষের জন্য আমার দোয়া তো থাকবেই। বিষ্ণুরাত ভাবির সাথে এরপর দেখা হলো, ভাবিকে ভাবি বলে ডাকার জন্যে আমার হৃদয়টা কেঁদে উঠল, কিন্তু পারলাম না, নীরবে ফিরে এলাম। আসলে তুমি একটা অদ্ভুত মানুষ, তুমি নিজেও কাঁদতে পারো অপরকেও কাঁদাতে পারো। বিশ্বাস না হয় খোঁজ নিয়ে দেখো, আমি ঠিকই তোমার জন্য নিজেকে আসামি সাজিয়ে আমার জীবন থেকে হারিয়ে গেছিস। করি হতভাগা, তুই কি জানিস এতটা বছর তোর জন্য আমি গোপনে কত চোখের পানি ফেলেছি। তুই কি কোনদিন ফিরে আসবি না? আমাকে ভাবি বলে ডাকবি না? আমি যে তোর দেয়া অপরাধের বোঝা বইতে পারছি না। ফিরে আয় পাশান, ফিরিয়ে না দিয়ে তোকে বুকে জড়িয়ে নেব, এ কথাটা তুই কি করে ভাবতে পারলি? তোর জন্য আমি আমার বাবাকে হারিয়ে একা হয়ে গেছি, আমার বুকের হাহাকার তোকেও একা করে দেবে। একা? আমি তো সেই দিন একা হয়ে গেছি যেদিন চোখের সামনে বাবাকে খুন হতে দেখেছি। আমি তো সেই দিন একা হয়ে গেছি যেদিন তোমার দুটি বোনকে আমি হারিয়ে ফেলেছি। আমি তো সেই দিন একা হয়ে গেছি যেদিন বেঁচে থাকার জন্য আমার কুড়িয়ে পাওয়া ভাই বাবির আশ্রয়টুকু আমি হারিয়ে ফেলেছি। তোর বুকে যে আগুন জ্বলছে আমার বুকে অনেক আগে থেকেই জ্বলছে। আমি আমি তোকে বোঝাতে পারছি না, আমার একটা ভুল, আমার একটা বিশ্বাস, তোর কাছে আমাকে খুনি রংবাজ আমার সাজিয়ে দিয়েছে। মুক্তা, তোর বাবার জীবন আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোর জীবন থেকে যে স্বপ্ন মিথ্যে হয়ে গেছে সেই স্বপ্নটা তোর জীবনে আমি সত্য করে দিতে চাই। তোর হাত থেকে যে মেহেদির রং মুছে গেছে আমার রক্ত দিয়ে, তোর হাতে মেহেদির রং লাগিয়ে তোকে আমার করে নিতে চাই। তোর চাওয়া কোনো দিন সত্যি হবে না। আমার হৃদয়ে যে ঘৃণা তুই ভরিয়ে দিয়েছিস সেই হৃদয় তোর নাম ধরে কোনো দিন ডাকবে না। আমি আমি তোকে ঘৃণা করি। যতদিন তুই বেঁচে থাকবি ততদিন আমার ঘৃণা তোকে তাড়িয়ে নিয়ে ফিরবে। বুক জ্বালানি তোমরা শোনো, পথে পথে ঘুরি যে আমি, কেউ তো বোঝে না কেউ তো জানে না, কেউ তো বোঝে না কেউ তো জানে না, কেমনে বুঝাবো আমি
দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেছে বাবা আর মা বোন হারানো হৃদয়ের কান্না কেউ তো শুনেও শুনে না দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেছে বাবা আর মা বোন হারানো হৃদয়ের কান্না কেউ তো শুনেও শোনে না নিয়তির কারাগারে বন্দী আমি আমি নিষ্পাপ আসামি ভাইয়ার ভাবি মমতা নিয়ে চেয়েছিল হতে মানুষ বিধাতার পরিহাস হয়েছি দোষী সবাই তো বলে অমানুষ এ জ্বালায় আর কত সইব আমি আমি নিষ্পাপ আসামি আমি নিষ্পাপ আসামি এক বুক জ্বালানি তোমরা শোনো পথে পথে ঘুরি যে আমি কেউ তো বোঝে না কেউ তো জানে না কেমন বোঝাব আমি আমি নিষ্পাপ আসামি আমি নিষ্পাপ আসামি বাবাকে হারিয়েছি এই দিনে আমি আমার দুই বোনকে হারিয়ে ফেলেছি ওরা যেন আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকছে ভাইয়া তাই আমাকে যেতে হবে এই বাতাসে আমার বাবার গাওয়া গানের সুরটা আমার বোনের কাছে পৌঁছে দিতে হবে খোদার কাছে চোখের পানি ফেলে যতই অনুবাদ করো চম্পা রানী চার দেওয়ালের বাইরে কোনো দিনই যেতে পারবে না খোদা পারেন এমন কোনো কাজ নেই আজ এই চার দেওয়ালের বাইরে যাবার জন্য আমি খোদাকে ডাকছি না জানো এমনি একটি রাতে আমার বাবা খুন হয়েছে আমার ভাইয়া হারিয়ে গেছে তাই খোদার কাছে হাত তুলে বলছি খোদা আমার কান্নার শব্দ তুমি এই ঝড়ের বাতাসে আমার ভাইয়ার কাছে পৌঁছে দাও ভাইয়া
হায় মই মর যাউঙ্গা হারাম জাদি মেরা চিড়িয়া কবুল বুল পালিয়ে যেতে চাস হ্যাঁ আয় আয় লালো তোরিয়া প্রাদিয়ে দে তুমি দেখেছো কেন ভাইয়া ভাইয়া ওই হুইলচেয়ারটা তোমার জন্য ভাবি অনেক দিন নার্সিং করলাম আমার মজুরিটা তোমার মজুরি সুন্দর এক বাসর ঘর কি রে বাবা বাসর ঘরের সিস্টেম কি পাল্টে গেল নাকি এতদিন বাসর ঘরে বউ জামাইয়ের জন্য অপেক্ষা করত আর এখন দেখছি জামাই বউয়ের জন্য অপেক্ষা করছে কই গো বউ আর কত দেরি করবে ছোট ভাই তুই বউকে দেখলাম গাড়ি নিয়ে বেরিয়ে গেল ব্যাপারটা কি বলতো বুঝেছি মা মা মানে আর বলো না উনি আবার মা ছাড়া থাকতে পারেন না ব্যাংককে যতদিন ছিল শুধু মা মা করে আমাকে জ্বালিয়ে মেরেছে আমি কিন্তু বউ আনতে যাব না ঋতু তোরা জানা আমি যাব না আমি না চলে আর ঋতু হায় রে আমার বাসর রাত চৈতি কাজটা তো ভালো করিস নি বাসর ঘর থেকে আমি তোমাকে ছাড়া ওই বাড়িতে একা একা থাকতে পারবো না মা চৈতি আমি তোমার সাথে তোমার বাকিও নিয়ে যেতে এসেছি এটা হয় না বৌমা কেন হবে না শুধু চৈতির মা হয়ে নয় আমাদের সবার মা হয়ে আপনি আমাদের বাড়িতে যাবেন আমাদের সব আছে শুধু মা নেই সন্তানের দুহাত আপনি ফিরিয়ে দেবেন না মা দাও না ভাবি একটু সবুর হয় না না বাবাজি তোমাকে একটা কথা বলবো শুভ কাজে যাবার সময় আতুল ল্যাংড়া খুড়া পায়ে সালাম করতে নেই অমঙ্গল হয় আপনি কোনটাকে আতুল ল্যাংড়া খোড়া বলছেন আপনি কি জানেন ওই পায়ের নিচে আমাদের জীবনের সুখ হাসি আনন্দ লুকিয়ে আছে কিছু মনে করবেন না ভাইয়াকে আঘাত করে কোনো কথা বললে সেই আঘাত আমিও সহ্য করব না আই এম সরি ভাইয়া চলো তো মা তুমি অন্যায় করেছ ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নাও ভাইয়া ভাইয়া আমি আপনার কাছে স্যার সর্বনাশ হয়েছে আপনার কেমিক্যাল ল্যাবরেটরিতে একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কি বললেন
বাবাজি, শুভকাজে যাবার সময় আর তুই লঙ্গা খুড়া পায়ে সালাম করতে নি, অমূল্য হয়। দুনিয়া তোমারি হ্যাঁ দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারি হ্যাঁ দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারি হ্যাঁ বন্ধ করো নাচুন, তুমি অনেক নেচেছ, আমাদেরও অনেক নাচিয়েছ, আর নয় তুমি যেমন আমাদের দুজনের জন্য টাকা খরচ করেছো তেমনি আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু আজ আমার কথা না শুনলে আমিও তোমার কথা শুনব না। আমি ইকবাল চৌধুরীর কাছে, আমার স্বামী অন্তরের কাছে সত্যি কথাটা বলে দেব। হায় মাই মর জাউঙ্গা, একবার বলে দেখ নালো তোর অবস্থাটা কি করি। বাড়ি থেকে তাড়িয়ে দেবে, অন্তর হয়তো ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে, তোমার কথা মতো অভিনয় করতে গিয়ে অন্তরকে কবুল করার পর হঠাৎ করে আমি যে স্বপ্ন দেখেছিলাম হয়তো সে স্বপ্নটা মিথ্যে হয়ে যাবে। যাক, তুমি তোমার কথা আমি শুনব না। কথা কি করে শোনাতে হয়? হায় সেটা আমার জানা ছিল, জানা আছে ডার্লিং। আয় নালো ডার্লিং। হায় চৈতি আমাদের কথা শুনবে না, সোনার মেডিসিনটা দিয়ে দে নালো, দে নালো। চাবুক মারবে, মারো চাবুক। নালো না, তোকে মারবো কেন? আঘাতটা যেখানে করলে তুই কথা শুনবি, চাবুকটা সেখানেই পড়বে। যা নালো, যা। এই সতীরের বেটি সতী, তুই কোথায় যাচ্ছিস? নী চাবুক বন্ধ করতে বলো, আমি তোমার কথা শুনবো, আমি তোমার সব কথা শুনবো। এই কথা আগে বলবি না লো, আয় একটু আদর করি। যা তোর বোনের একটু আদর কর। জানালো তুই আমার কথা ভাবিস না বুবু, তুই মনে কর আমি মরে গেছি, তবু তুই আমার জন্য তোর স্বামীর সংসারে অমঙ্গল দেখে আনিস না বুবু। মেরে রঙ মে মে তোমারা ক্যা কাম হ্যা দেখতা হ্যায়, সুরত আচ্ছা হ্যায়, জওয়ানি বি আচ্ছা হ্যায়। এবার বল কত টাকা দিয়ে কিনতে চাস? তুমি বলো কত টাকা হলে বিক্রি করবে? 2 লাখ। হায় আল্লাহ, 1 টাকাও কম হবে না, তার চেয়েও অনেক বেশি আছে। দিল হো তো এসা, এই চম্পারানির কাছে সবাই মেয়ে বিক্রি করে যায়, আর তুই শালা প্রথম টাকা দিয়ে চম্পারানির কাছ থেকে মেয়ে কিনে নিয়ে যাচ্ছিস। সাব্বাস বেটা, সাব্বাস মেরা দিলওয়ালা। আজ আমার চিড়িয়াটা বুলবুলের খুশির দিন, আজ আমার বুলবুল বাইরে গিয়ে দুলহান সাজবে,
বাসর করবে কোনো ভয় নাই লো যা অনেক কেঁদেছিস এবার হাসবি লো হাসবি এই নে না লো যা যা না লো যা যা কেন নাগরের জন্য খুব লাগলো না কিলো শোন হারাম যদি এই কথা কাউকে বললে তোকে আর তোর বোনকে এমনি করি মেরে ফেলবো স্যার মেয়েটার কাছে গেলেই প্রমাণ হবে চম্পারানী প্রকৃত খুনি টাইগার তোমার কথাই যদি সত্যি হয় তাহলে অপরাধে আইনের কাছে শাস্তি পাবেই টাইগার তাহলে মরেনি চুপ করে কেন বলো মুরাদকে তোমার সামনে খুন করা হয়েছে আর এই চম্পারানী মুরাদকে খুন করেছে বল না তো সিআইডি সাহেবের কাছে চিৎকার করে বল না আমি খুনি মানে খুনি না তুমি কাউকে খুন করনি আর আমি মুরাদ নামে কাউকে চিনি না স্যার মিথ্যে কথা ও ভয় মিথ্যে কথা বলছে না না ভয় পাবো কেন সত্যি বলছি আমি মুরাদ নামে কাউকে চিনি না সরি সরি টাইগার তোমাকে নিয়ে আমি একটি হারানোর স্বপ্ন নতুন করে দেখেছিলাম এখন জানলাম তুমি এই নোংরা জায়গার একটি নোংরা মেয়ে সুন্দর কিছু তোমার মধ্যে নেই কিচ্ছু নেই আচ্ছা কিয়া কি বললে টাইগার মরেনি এখনো বেঁচে আছে জন টাইগার মরেনি ওকে নতুন করে বন্দি করার বুদ্ধি বের করো বস বুদ্ধির খুপটি আমার খুলে গেছে টাইগারকে আমাদের হাতে আনতে হলে প্রথমে মুক্তাকে আমাদের হাতে আনতে হবে রাইট খামা খাও কে তুই চিনতে পারছিস না তুই আমি আমি সেই মুক্তা একদিন হাতে মেহেদি দিয়ে স্বামীর ঘরে বধূ হবার স্বপ্ন দেখেছিলাম আমার সেই স্বপ্নকে মিথ্যে করে দিয়েছিস তুই তোর জন্য আমার বাবা আত্মহত্যা করেছে তাই বধূ সাজার জন্যে যে হাতে আমি মেহেদি পরেছিলাম সেই হাতে আস্তুলে নিয়েছি প্রতিশোধের হাতিয়ার প্রথমেই তোকে গুলি করে মারবো না আগে তোকে ধোলাই করব তারপর কুকুরের মতো মারব জীবনের শত্রু আর আমি এসেছি তোর কাছ থেকে আমার শত্রুকে ছিনিয়ে নিতে
পারবি না। মিস্টার হাতে এখন চুরি নেই, আছে হাতিয়ার। তোর ওই হাতিয়ারকে মোকাবেলা করার ক্ষমতা আমার আছে বলেই নাম আমার টাইগার। আমার সামনে থেকে সরে যা, নইলে গুলি করে তোর মন যা যা করে দেবো। যা গুলি, শুধু দেখতে চাই তোর হাতের নিশানাটা কত পাকা। I am John. Move. তোর জন্য আমি মুক্তার চোখে আসামি হয়েছি, কিন্তু সেই শাস্তি দেবার আগে তোর কাছে আমার বাবার খুনের আসামির সন্ধান পেতে চাই। বল, দৌলত খান কোথায় থাকে? জানি না। জানিস না? জানি। বল কোথায়? জানি না। বল কুত্তা! জানি না। বল কোথায় থাকে? জানি না। বল, বল, বল কোথায় থাকে? বলছি, আমি বলছি, নীলকুঠি বাড়ি। শাবাস! ওঠ, ওঠ, আসুন। হ্যান্ডস আপ। আসুন ইন্সপেক্টর সাহেব, আমার কাজ শেষ, এবার আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। তোর মৃত্যু তোকে আমার কাছে টেনে নিয়ে এসেছে। কথাটা ভুল বললে, তোমার মৃত্যুই আমাকে তোমার কাছে টেনে এনেছে। আর তোমার এই মৃত্যুটা তোমার অনেক দিন আগের পাওনা। খামা খা। দৌলত খান, কান খুলে যত পারো হেসে না। আমার আসল পরিচয়টা জানার সাথে সাথে তোমার হাসিটা বন্ধ হয়ে যাবে। শোনো, আমি সেই পুলিশ অফিসার সারোয়ার হোসেনের সন্তান। আমার দিকে তাকিয়ে দেখ, চোখে আমার প্রতিশোধের আগুন, বুকে আমার প্রতিহিংসার বারুদ, আর সেই বারুদে আগুনে হবে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে হবে তোর মৃত্যু। খামুখা, বোকা নিজেকে মাঝে মাঝে খুব চালাক মনে করে, তাই বলছি তুই যে বিস্ফোরণ ঘটাতে চাস সেই বিস্ফোরণের মেইন সুইচ আমার হাতে। জান, তাই বলছি আমার সুইচটা টিপ দেওয়ার আগেই তোকে আমার হয়ে একটা বিস্ফোরণ ঘটাতে হবে। তোর মুক্তার দেহে টাইম বোম লাগানো আছে, 2 ঘন্টা পর এই টাইম বোম ব্রাস্ট হবে। খামাখা, শোন, আমি তোকে একটা নকশা দেব, মাত্র 2 ঘন্টার মধ্যে সেই নকশা অনুযায়ী সোনার মূর্তিটা এনে দিতে পারলেই তোর মুখটা বেঁচে যাবে, নইলে তোর ব্যর্থতার জন্যে তোর মুখটা মারা যাবে। কি চাই? মুখটা তোকে ঘৃণা করলেও তুই
মুখটাকে কতটুকু ভালোবাসিস। ছেড়ে দাও জন। বস খাওয়া খা। সমস্ত বিল্ডিং এ টাইম বোম লাগানো আছে, লোহার খাঁচাটাও কারেন্টের। সময় মাত্র 20 মিনিট, এর মধ্যে বাঁচতে পারলে বাঁচবে, না হয় মুক্তা সহ মরবে। খামাখা thank you.
প্রিয়া প্রিয়া পিউ প্রিয়া ও প্রিয়া 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 মরেছি আমি বুঝি মরেছি তোমাকেই ভালোবেসে মরেছি আমি তোমাকেই ভালোবেসে মরেছি তুমি যে আমার সুখের স্বপন থাকো তো দুজনে সারা জীবন প্রেমের কসম ও প্রেমের কসম মরেছি আমি বুঝি মরেছি তোমাকেই ভালোবেসে মরেছি আমি তোমাকেই ভালোবেসে মরেছি কাছে কাছে থাকবো দৌড়বো দুজনে সুখের ভুবন প্রেমের কসম ও প্রেমের কসম মরেছি আমি বুঝি মরেছি তোমাকে ভালোবেসে মরেছি তুমি যে আমার সুখের স্বপন থাকবো দুজনে সারাটি জীবন চৈতি মা হতে যাচ্ছে আমাদের ঘরে নতুন অতিথি আসছে সুখের প্রদীপ জ্বালাতে ছোটবাবি তাড়াতাড়ি হলো না বেশ কি শুধু আমার চৈতি এই সংসারের বিরাট প্রত্যাশা তুমি পূরণ করতে যাচ্ছ বোন তাই এ তুমি কি করলে তুমি তো বন্ধা তোমার হাতে মিষ্টি খাইয়ে চৈতির জন্য অমঙ্গল ডেকে আনলে তুমি নিজের সম্পর্কে জেনে শুনে এত বড় অন্যায়টা করতে পারলে মা তুমি চল ঘরে চল এ সময় বন্ধা মেয়ে নিতে মুখ দেখা তোর জন্য ক্ষতিকর চল চল মা আমার ভীতির জন্য তুই তো সন্তানের মুখ দেখতে পারলি না হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য
সত্যি কথা শুনতে খারাপ লাগলেও তোমার ওই পায়ে যতদিন আমি সালাম করে গিয়েছি ততদিন আমার অমঙ্গল হয়েছে। আর ভাবি যদি সেদিন চৈতিকে মিষ্টি না খাওয়াতো তাহলে তাহলে এমনি করে আমাকে সন্তান হারাতে হতো না। কাকে তুই অপবাদ দিচ্ছিস? হ্যাঁ জানিস সে তোর কে? তোর মা। তোর শরীরের প্রতিটি রক্তবিন্দু চোখের পানিতে তৈরি। চুপ করো, স্ক্যান্ডেলটাকে শুনতে দাও। ওকে সব কথা শুনতে হবে। শোন, জাফর খানের আঘাতে আমার আমার শুধু পা দুটো প্যারালাইজ হয়ে যায়নি, আমি সন্তানের পিতা হবার ক্ষমতা পর্যন্ত হারিয়েছি। অথচ সেদিন ডাক্তারের কথা মতো বিদেশে গেলে আমার এই পা ফিরে পেতাম, আমার পিতৃত্ব ফিরে পেতাম, সব ফিরে পেতাম, সব। যাইনি, কিন্তু কেন যাইনি? তোর আদালতের আসামির জন্যে, যাকে তুই বন্ধা বলছিস তুই। সেদিন আমার এই হাতে করা প্রাচুর্য ছিল না, ছিল না এই সোনার সংসার। সেদিন ওই বন্ধা নারী আমাকে বলেছিল আমি চিকিৎসার জন্য বিদেশে গেলে বাড়ি ঘর বিক্রি করে তোর আর ঋতুর হাত ধরে রাস্তায় দাঁড়াতে হবে। এই বন্ধা নারী আরো বলেছিল অন্তর আর ঋতুকে আমরা সন্তানের মতো মানুষ করব। এই বন্ধা নারী তোদের মুখের দিকে তাকিয়ে ওর মাতৃত্বকে বিসর্জন দিয়েছে। আর তুই কিনা আমার গেতিকে তোর সন্তানের মৃত্যুর আসামি বানিয়ে দিলে। চমৎকার বাবাজি, তোমরা দুই ভাই নাটক করতে থাকো, আমি আমার মেয়েকে নিয়ে এ বাড়ি ছেড়ে চললাম, কারণ এখানে আমার মেয়ে থাকলে আবারও অমঙ্গল হতে পারে। চল চৈতি চল। অসম্ভব চৈতি, আমাদের ঘরের বউ, যেতে হলে আপনি একাই যাবেন, চৈতি এই বাড়িতেই থাকবে। আপনাকে একদিন মায়ের সম্মান দিয়ে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন দেখছি মায়ের মর্যাদা পাওয়ার যোগ্য আপনি নন। আমাদের বাড়িতে থেকে আমাদের সুখের ঘর ভাঙার চেষ্টা করছেন। কি বললে? তোমাদের বাড়ি? বাবাজি, যদি আগে আমি জানতাম এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই, তাহলে তোমার সাথে আমি আমার চৈতিকে বিয়ে দিতাম না। যাক, আমি আমার চৈতিকে নিয়ে চললাম। দাঁড়ান, এ বাড়ি আমার, শুধু আমার, কারণ এ বাড়ির সব কিছুর মালিক ছিল আমার মা। ভাই আমার সৎ ভাই অন্তর, তাই তাই আমার মায়ের সম্পত্তির ওপর ভাইয়ার কোনো অধিকার নেই, অধিকার আছে শুধু আমার। মৃত্যুর আগে বাড়ির দলিলটা তোর নামে লিখে নে বাবা। আমি দলিল চাই না, শুধু তোমাকে চাই মা, তোমাকে। আপনারা এখানেই থাকবেন। সম্পত্তির কথা বলছিস? সম্পত্তির চেয়ে আমরা তোদেরকে অনেক বড় করে দেখেছি, তাই মাতৃত্বকে বিসর্জন দিয়ে তোদেরকে সন্তানের মতো এত বড় করেছি। বল বল, এসবই কি মিথ্যে? তোর কাছে আমার মাতৃত্বের কোনো মূল্য নেই। হ্যাঁ হ্যাঁ, মূল্য ছিল বলে তোমার স্বামী হিসেব করে আমার আলমারি থেকে 5 লাখ টাকা আমার অজান্তে নিয়ে গেছে, তাই তাই আমি বলতে পারি তোমার মাতৃত্বের দাম তুমি নিয়ে গেছো। এখন আমি হীন মুক্ত। কবে শুনছো তুমি নাকি আমার মাতৃত্বের দাম নিয়েছো? অন্তর নাকি ঋণ মুক্ত? চুপ করে দেখো না, কথা বলো। টাকা আমি নিয়েছি সত্য, কিন্তু তোমার মাতৃত্বের দাম হিসেবে নয়। কেন নিয়েছিলাম জানো? একজন পাওনাদার টাকার জন্য চৈতির মাকে আমার সামনে অপমান করছিল, তাই টাকাগুলো দিয়ে ওই চৈতির মাকে আমি অপমান থেকে মুক্তি দিয়েছি, মুক্তি দিয়েছি। কারণ তুমি যে ওকে মা দেখেছ, তুমি যে ওকে মা দেখেছ। মিথ্যে কথা বাবাজি, সব মিথ্যে কথা। টাকার জন্য তো আমি তোমাকেই বলেছি।
অন্তর কিসি লোক তুই কি জিজ্ঞেস কর টাকাগুলো আমাকে দিয়েছিলাম কেন জিজ্ঞেস কর টাকা কিসের টাকা আমি তো আপনাকে প্রথম দেখলাম স্যার আমার টাকাগুলো অফিসে দেখা করবেন ঠিক আছে সাজানো গল্প সাজানো গল্প সব সাজানো গল্প সাজানো গল্প সব সাজানো গল্প সব সাজানো গল্প বাবাজি কথাই বলে না চোরের বড় লম্বা গলা মুখ সামলে কথা বলবেন নইলে আমার এই হাতটা বাবাজি আপনার মুখে একটু দেরি করবে না ঋতু অন্তর বা ছোট ভাই বা ভাইয়া যদি টাকা চুরি করতে পারে তাহলে চোর কথাটা শুনতে আপত্তি কেন না অন্তর না দেবতার মতো ভাইকে তুই চোর বলিস না ও জীবনে অনেক দুঃখ সইতে পেরেছে কিন্তু তোর দেওয়া অপবাদের দুঃখ ও সইতে পারবে না আমি তো পায়ে ধরে বলছি ওকে তুই চোর বলিস না বিদেশ থেকে অনেক টাকা খরচ করে ওর পা দুটো ভালো করে এনেছিলাম এই জন্যে যে ওই পা দুটো জড়িয়ে ধরে তুমি আমার জন্য করুণা ভিক্ষা করবে আর আমাকে তা দেখতে হবে নিধি উঠে এসো নিধি অধিকার যার নেই সম্পর্ক যেখানে পর হয়ে গেছে সেখানে করুণা আর দয়া নিয়ে বাঁচতে চাই না উঠে এসো নিধি চলো গীতি চলো দাঁড়াও হুইলচেয়ারটা কেন নিয়ে যাচ্ছ এটা তো আমার টাকা দেখি না এই হুইল চেয়ারটা রেখে দিল সারাটি জীবনের জন্য যে হুইল চেয়ার এনে রেখেছ সেটা তো কেউ রেখে দিতে পারবে না তুমি এই হুইল চেয়ার ভর করে পারবে না তুমি বাকি জীবন পথ চলতে অথচ সেই স্বর্গ সুখ হাতে পেয়েও তোর থেকে আমি বঞ্চিত হয়েছি ধন দেখে বাঁচি না লো কিন্তু কার জন্য শুধু তোমার জন্য তোমার জন্য আমি গর্ভবতী না হয়েও মৃত্যু না হওয়ার অভিনয় করেছি অন্তরের কাছে মায়ের মতো ভাবিকে আমার সন্তান মারার মৃত্যু আসামি সাজিয়েছি পিতার মৃত ভাইকে চোখ সাজিয়ে আমারই চোখের সামনে অন্তর বাড়ি থেকে বের করে দিয়েছে আর আমি রাত দর্শক হয়ে দেখেছি এক ফুটো চোখের জমে ফেলতে পারিনি হৃদয় প্রেম ভালোবাসা আমারও কিছু আছে আমিও বউ হতে চাই অভিনেত্রী হতে চাই না দোহাই দোহাই তোমার আমাদের মুক্তি দাও আমি কথা দিচ্ছি যে ঘর থেকে ভাইয়া ভাবি চোখের পানি ফেলতে ফেলতে বেরিয়ে গেছে সেই বাড়িতে আমি ফিরে যাব না আমি কোলে হাত ধরে অনেক অনেক দূরে চলে যাব এই দয়াটুকু এই করুণাটুকু করো চুপ কর না চুপ কর এক কান্দনি বন্ধ কর তুই যেতে চাইলেও আমি তোকে যেতে দিতে পারি না
আমার ফাইনাল খেলা এখনো বাকি হায় মই মর যাউগা জেন্টলম্যান এই মূর্তিটা আজ থেকে 300 বছর আগের মুঘল আমলের পুরনো মূর্তি তাই মূর্তিটা সোনার হলো স্বাভাবিক দামে বিক্রি হবে না আমরাও স্বাভাবিক দামে কিনতে আসিনি গুড ভেরি গুড তাহলে নিলাম শুরু হোক হ্যালো বস কি বললে কারিগর তোমরা প্রোডাকশন দাও এনিথিং রং নো নো প্রবলেম তাহলে ডাক শুরু হোক 25 লাখ35 লাখ 40 লাখ 55 লাখ সাত লাখ এক জন বস বিপদ সংকেত বাঁচতে চাইলে পালান এই তোমরাও আইন নিজের হাতে তুলে নিও না আইন অনেক বছর আগেই ওর শাস্তি ঘোষণা করেছে এই হাত করা লাগাও কে বলতে হয় টাইগার জন্য খানদের ফাঁসি হয়ে গেছে তোকে আমি ছাড়ব না তোকে আমি ছাড়ব না ডালু তুমি ফাঁসির হাত থেকে বাঁচার জন্য পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেক বছর হিজড়া সেজেছিলাম আমাকে চিন্ত শুধু ইকবাল চৌধুরী ওরা নেই তাই আমি এসেছি মনে রেখো আজ থেকেই ফাইনাল খেলা শুরু আমি তোমার কোনো কথা শুনবো না আমি তোমাকে নিয়ে যাব মাম আমার সঙ্গে চলো মাম চলো আমি তোমাকে নিয়ে যাব উনি উনি কে আমার ছেলে বিদেশ থেকে ফিরে এসে আমাকে নিয়ে যেতে এসেছে হ্যালো হ্যালো চলো না মাম কি করে যাই এখানে চৈতলার অন্তর বড় একা তুই বলো এ বাড়িতে থেকে যা মা ঠিকই বলেছে ভাইজান আমার আপন বলতে কেউ নেই তাই আমার অনুরোধ আপনি এখানেই থেকে যান কথাটা রাখ বাবা অন্তর বড় একা এখানে ওর কেউ নেই তোমার কথা তো আমি ফেলতে পারি না মাম ভাইজান আপনি তাহলে রেস্ট নিন জি আমি একটু আসি ওকে চৈতি এসো
Come on, darling. Kire, I to deri hocche keno? Deri hocche loktar jonno. Dekhi tomar hoy type korte jane na. Taka diye type korbi. Ekta bhalo loker kache dite parle na. Or kono dosh nei, sir. বাইরের চেহারাটা দেখে তো ভালোমন্দ যাচাই করা যায় না কথাটা ঠিক বলেনি স্যার তবে এটা সত্যি মানুষ কিন্তু আপনি ভুল করলেও টাইপ করতে আমি ভুল করিনি মিস্টার অন্তর ভিক্ষা দেবার অভ্যাস আপনার থাকলেও ভিক্ষা নেবার অভ্যাস আমার নেই আমার পরিশ্রমের দাম মাত্র 10 টাকা শুনুন আমার ঘাম ঢাকায় লেগে আছে দয়া করে বাজার থেকে দামি একটা সাবান কিনে হাতে ধুয়ে ফেলবেন নইলে আমার শরীরে মুন্ডা লাগায় হাত দিয়ে ডাইনিং টেবিলে বসে দামি দামি খাবার খেতে আপনার অসুবিধা হবে মিস্টার অন্তর তোরা দেখছিস কি হারামজাদার পায়ের জোর না থাকলে কি হবে মুখের জোরটা দেখেছিস বল করে দে এত তো নিষ্ঠুর হবে না ও অসুস্থ বাইরে ছাড় চাচা কথাটা ঠিকই বলেছ চুপ কর হারামজাদা আপনি একটা অমানুষ এই চল ওদের জন্য একাউনি যথেষ্ট কত বড় সাহস আমার গীতির গায়ে হাত তুলেছে চলো এখানের এক মুহূর্ত নয় আমি আবার হাঁটতে পারছি সত্যি যাকে দিতে আমি হাঁটতে পারছি আমি হাঁটতে পারছি আবার হাঁটতে পারছি Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illa Allah. Giti, ami abar amar shonar shonshan kore tulbo. Abar kore tulbo. তুমি কে আমি
আমি কেউ না। তুমি হারিয়ে যাও বাচ্চা, বাচ্চা ছাড়া এখানে কেউ গাইতে পারে না। ভাবি চলে এসো, একটা খুনি আসামি আমার ভাই হতে পারে না। ও আসামি নয়, ও নিষ্পাপ। সেদিন একটা কথা তোমাকে বলা হয়নি। যদি তুমি রাজি না হও তাহলে তোমার কসম, আমার বাবার কসম, আমি আত্মহত্যা করব। আচ্ছা থাক সে কথা, কিন্তু তোমাদের অবস্থা কেন, অন্তর কোথায়? বলো ঠিকানা কোথায়? আমি বলছি কে তুমি? তোর জন্য যে গীতি চৌধুরী একদিন মাতৃত্ব বিসর্জন দিয়ে বন্ধা সেজেছিল, আমি তারই সন্তান। যে ইকবাল চৌধুরীকে তুই চোর সাজিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিস, আমি তার ভাই। তুই যাকে সন্তান মারার আসামি সাজিয়েছিস, আমি আমি সেই মমতাময়ী ভাবির প্রতিশোধের হাতিয়ার। শুন, তোর মতো অকৃতজ্ঞ ভাই বেঁচে থাকলে পৃথিবীর কোনো ভাই আর তার ভাইকে বিশ্বাস করবে না, তাই তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভাই তোমার, আমার স্বামী কি মেরো না ভাইয়া? একদিন আমাকে বোন দেখেছিলেন, সেই বোনের দাবিতে দু হাত পেতে তোমার কাছে স্বামীর জীবন ভিক্ষা চাইছি। ওটা দিন, চলুন আমাদের সাথে। পুলিশকে আমি টেলিফোন করেছিলাম, আমাকে একটা থ্যাংকস দেওয়া প্রয়োজন। থ্যাংকস? ওয়েলকাম। তুমি বগল বাজাতেই থাকো, আমি যাচ্ছি ওকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনতে। কোনো লাভ হবে না, কারণ ওরা পুলিশ নয়, সব আমার লোক। ইয়েস, আমার লোক। ইন্সপেক্টর সালোয়ার, তোমার পিস্তলের গুলি শেষ, কিন্তু আমার পিস্তলের গুলি এখনো আছে। তুমি আমাদের অনেক ক্ষতি করেছ, তোমার কারণে আমাদের লাখ লাখ টাকার মাল আইনের হাতে চলে গেছে, কিন্তু আইন তোমাকে কোনো পুরস্কার দেয়নি। পুরস্কারটা আমি তোমাকে দিতে এসেছি। কি করুণা চাইবে না, জীবন ভিক্ষা চাইবে না? আমি আইনের সেবক, সুতরাং অপরাধীর কাছে পুলিশ ইন্সপেক্টর কখনো জীবন ভিক্ষা চাইবে না। মরণে তোমার এত অহংকার? অহংকার তাদেরই চিরদিন থাকে
যারা দেশকে ভালোবাসে মাটিকে ভালোবাসে দেশ মাটি তাহলে দেশ ও মাটির জন্য মরে যা বড় ভাই ক্ষমা খা ও ভালো নয় ছোট ভাই ওর জন্য এটাই যথেষ্ট বাবা আয় আয় হারামজাদা তুই তুই আমার নাম জানলি কি করে তোর নাম আমি সেদিনই জেনেছি যেদিন তুই আর দৌলত খান পুলিশ ইন্সপেক্টর সরওয়ার হাসানকে খুন করেছিলি হারামখোর তোর জন্য সরওয়ার হাসানের সোনার সংসার তাঁতের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেছে সঙ্গে তার দুই বোনকে খুঁজে বেড়ায় তুমি বলো না একি এই পোশাকে এভাবে তুমি তোমার মাকে মারছো কেন কে আমার মা কে আমার মা নয় রাইনি তোমার আমার শত্রু জাফর খানের রক্ষিতা অন্তর এই হারাম জাতির জন্য ভাইয়া ভাবে কি তুমি কুকুরের মতো পালিয়ে দিয়েছো এই হারাম জাতি তোমার ভাইকে জোর সাজিয়েছে আমি ওদের হাতে নাচের পুতুল হয়ে শুধু নেচেছি ও গো তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নেই আমি আর আমার ছোট বোন ওদের হাতে বন্দি জানো টাইগারের আসল নাম বাদশা আমার বড় ভাই সেও আজ ওদের হাতে আটকা পড়েছে তোর জন্য আমার পিতার মতো ভাইকে আমি অবিশ্বাস করে তোর সাজিয়েছি তোর জন্য আমার ভাইয়ের মতো ভাবি আমার পা জড়িয়ে ধরে কেঁদেছে তোর জন্য তোর জন্য আমাদের সাজানো সংসারটা ভেঙে তস তস হয়ে গেছে আজ তোকে আমি ছাড়বো না তোকে খুন করে আমি প্রতিশোধ নেব না ওকে তুমি মেরো না অন্তর অন্তর কথা অন্তর তোমার যে পায়ের নিচে আমার বেহেন যদি তুমি আমাকে বুকে টেনে না নাও তাহলে তোমার পা দুখানো আমার রক্তে আমি রক্তাক্ত করে দেব রক্তাক্ত করে দেব রক্তাক্ত করে দেব তুমি অন্তরকে চলে যেতে বললো আমি ওকে যেতে দেব না অন্তর বলে জল ব্যর্থ হয়েছে গীতি চৌধুরীকে বাঁচানোর জন্য অন্তর আর ইকবাল জনতা ক্লিনিকে গেছে সেক্টর নাম্বার ওয়ান গো টু জনতা ক্লিনিক সেক্টর নাম্বার টু সেক্টর নাম্বার থ্রি আমি তো রক্ত ছুঁয়ে শপথ করছি সবগুলোকে শেষ করে আমি নিজেকে বিজয়ী ঘোষণা করব আমি নিজেকে বিজয়ী ঘোষণা করব
অ্যাটেনশন অ্যাটেনশন, এই ক্লিনিকে আমার শত্রু এসেছে। আমি পাঁচ মিনিট সময় দিলাম, এর মধ্যে ডাক্তার নার্স রুগী তোমরা সবাই বেরিয়ে এসো, তা না হলে বোম্বিং করে এই ক্লিনিক উড়িয়ে দেব। ইকবাল সাহেব, এখন কি হবে? আপনার শত্রুরা হাসপাতালে সন্ত্রাস শুরু করেছে, এর মধ্যে অপারেশন অপারেশন আপনাকে করতেই হবে। আপনি সন্ত্রাসের কথা ভাবে মোকাবেলা করবে, আপনারা আমার ভাবিকে বাঁচান। হাসপাতাল ফাঁকা, কিন্তু অপারেশন থিয়েটার খুঁজে পাচ্ছি না। খুঁজে বের কর, সবাইকে খুঁজতে বল, গো। বল অপারেশন থিয়েটার কোথায়? বল অপারেশন থিয়েটার কোথায়? টাইগার, সবাইকে বাঁধাইতে বল, যা। রক্ত শেষ হয়ে এসেছে, শিগগির রক্তের ব্যবস্থা করুন। ভেতরে সন্ত্রাস চলছে, এই অবস্থায় কি করে রক্ত আনি বলুন? রক্ত না হলে যে অপারেশন বন্ধ হয়ে যাবে, আপনার স্ত্রী মারা যাবে। ডক্টর ভাইয়া, তুমি কিচ্ছু নিব না, আমি বাচ্চা ভাইকে রক্ত আনতে বলবো। ভাইয়া, ভাবির জন্য অনেক কিছু রক্ত লাগবে। বস, ব্লাড ব্যাংক করিয়ে দে, বাচ্চা যেন রক্ত আনতে না পারে, যা।
ডাক্তার সাহেব ডাক্তার বেরিয়ে হচ্ছে কেন রক্ত কোথায় ভাইয়া ভাইয়া রক্ত ওরা গুলি করে নষ্ট করে দিয়েছে বাচ্চা ভাই আবার রক্ত আনতে গেছে ডাক্তার আর সামান্য একটু সময় আমার স্ত্রীকে বাঁচিয়ে রাখুন দিতু তুই আবার যা বাচ্চাকে বল রক্ত চাই রক্ত যা আপনি না বলবেন না যদি যদি আপনার কোনো আপনজন হতো আপনি কি না করতে পারতেন রক্ত ছাড়া আমার ভাবি বাঁচবে না ভাই ভাই আপনি নার্সদেরকে বলুন আমার রক্ত নিতে রক্ত দেখে আমার বাবার আত্মা কবর থেকে শান্তি পাবে আর আমি নিজেকে বিজয় ঘোষণা করবো বাচ্চা বাচ্চা আইনকে তুমি নিজের হাতে তুলে নিতে পারো না স্যার আপনি তো জানেন ও আমার জীবনে কত বড় শত্রু জানি তবুও বলবো তুমি আইনের লোক ইন্সপেক্টর অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সো ইমোশন তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয় ওর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আদালত অনেক বছর আগেই ঘোষণা করেছে জাফর খান আজ তো স্বীকার করবে অপরাধীর হাতের চেয়ে আইনের হাত অনেক বড় মিথ্যা কথা তুমি বলো না অসৎ পথে তুমি